মহানদী জল বিবাদ প্রসঙ্গে আইনগত লড়াই প্রক্রিয়া আরম্ভ করেছেন রাজ্য সরকার। 1956 রিভর ট্রিব্যুনাল আক্ট ধারা 3 অনুযায়ী রাজ্য সরকার ট্রিব্যুনাল গঠন পাই বিধিবদ্ধভাবে কেন্দ্র নিকটরে প্রস্তাব রাখিছেন। এনে সূচনা দিয়েছেন জলসম্পদ সচিব প্রদীপ কুমার জেনা। 700 পৃষ্ঠা তথ্য সম্বলিত রিপোর্ট কেন্দ্র জলসম্পদ সচিবঙ্কু প্রদান করা যাইছি। এথিরে মহানদীর ঐতিহ্য সহ 40-50 বর্ষর জলপ্রবাহ সম্পর্কে সম্পূর্ণ তথ্য রাজ্য সরকার রাখিছেন। এথিরে ছত্তিশগড়ের যোজনা ও প্রকল্প সম্পর্কে মধ্যে তথ্য রয়েছে। ଓଡ଼ିଶା ସରକାର କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କୁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି ଇଣ୍ଟରଷ୍ଟେଟ୍ ଡିସ୍ପ୍ୟୁଟ୍ ୱାଟର୍ ଡିସ୍ପ୍ୟୁଟ୍ ରିଭର୍ ଡିସ୍ପ୍ୟୁଟ୍ ଆକ୍ଟ ଅନୁସାରେ ଡିସ୍ପ୍ୟୁଟ୍ ଟ୍ରାଇବୁନାଲ୍ ଗଠନ କରିବା ପାଇଁ। ତା ସହିତ ମଧ୍ୟ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ତରଫରୁ ଅନୁରୋଧ କରାହୋଇଛି ଯେ ଇଣ୍ଟରଭିନିଂ ପିରିୟଡ଼ରେ ଡିସ୍ପ୍ୟୁଟ୍ ଟ୍ରାଇବୁନାଲ୍ ହେବ, ଟ୍ରାଇବୁନାଲ୍ ହେଲା ପରେ ସେମାନେ ତ କ'ଣ ନିଷ୍ପତ୍ତି ନେବେ, ତେବେ ସେହି ଇଣ୍ଟରଭିନିଂ ପିରିୟଡ଼ରେ ଛତିଶଗଡ଼ ସରକାର କାମ ବନ୍ଦ କରିବା ପାଇଁ।